না জেনে তোমার না শরীরটা খারাপ করে। আমি শুধুমাত্র বিপদের দিনে তোমার পাশে থাকতে এসেছি, প্লিজ আমাকে বারণ করো না। বিশ্বাস করো অনিজদা, আমি কিন্তু কোনো রকম চক্রান্ত করিনি। জাস্ট গেট লস্ট, এখানে এখন ড্রামা হচ্ছে। হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ড্রামা করছো এখানে। অনিজদা আমি ড্রামা করছি না, ট্রাস্ট মি, আমি কোনো ড্রামা করছি না। অফিসার, ওনাদের কথা মতো যদি আপনারও মনে হয় যে হ্যাঁ আমি অপরাধী, আমি দোষী, তাহলে আমি নিজে থেকে আপনাকে বলছি, কোনো প্রমাণ লাগবে না। ইমিডিয়েটলি অ্যারেস্ট মি, আমাকে অ্যারেস্ট করুন। না ম্যাডাম, প্রমাণ ছাড়া আমরা এটা করতে পারি না। কিন্তু ওনারা তো মানছেন না অফিসার। অনিস্তা, দেখলে তো উনি কি বললেন, উনি আমাকে অ্যারেস্ট করবেন না। এবার আমি কি করব বলতে পারো? সমিলি, সমিলি এখানে কিন্তু তুমি নাটক করো না, জাস্ট চলে যাও এখান থেকে, জাস্ট চলে যাও। অনিস্তা, আর কিছুক্ষণ মাত্র তোমার পাশে একটু থাকতে দাও, আই প্রমিস ইউ সর্বমঙ্গলাকে আমি দেখব, দেখে এখান থেকে চলে যাও। আমি তোমার ছায়াও সর্বমঙ্গলার উপর পড়তে দেব না, চাই না তোমার সহানুভূতি। আমি কিন্তু আজকে সত্যি সত্যি মন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছিলাম। আমি জানি, আমি শুনেছি যে আজকের এই অ্যাক্সিডেন্টে সর্বমঙ্গলার অনেক টাকার ধূপকাঠি নষ্ট হয়ে গেছে, তারপর ওরই হসপিটালের খরচ। আমি তো তোমাকে রন্ধে রন্ধে চিনি অনিস্তা, হাজার কষ্ট হলেও তুমি মুখ ফুটে একটা কথাও বলবে না, তাই আমি নিজে থেকে চলে এলাম। অনিস্তা, জাস্ট এ সেকেন্ড, এই টাকাগুলো তুমি রাখো। আমি চাই যে তুমি সর্বমঙ্গলার চিকিৎসার কাজে এই টাকাগুলোকে খরচ করো। আমি শুধু চাই আমাদের সর্বমঙ্গলা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফেরুক, ব্যাস ব্যাস, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। বলিস না, এগুলো প্লিজ রাখো। তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছো? হ্যাঁ, অনিশ কাঞ্চিলালকে টাকার গরম দেখাচ্ছো? এই টাকা আমি সবার সামনে তোমার মুখে ছুঁড়ে মারবো যদি তুমি এক্ষুনি এখান থেকে চলে না যাও। বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। অফিসার, যদি আপনি আমার এগেনস্টে কোনো রকমের প্রমাণ পান তাহলে আবার দেখাও। প্রমাণ তো হয়েই গেল, তুমি এখানে এসে প্রমাণ করে দিয়েছো যে তুমি আসল দোষী। তুমি এখানে কেন এসছো আমি খুব ভালো করে জানি। তুমি এখানে এসছো দেখতে যে তোমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা, তাই তো? তুমি দেখতে এসছো যে সর্বমঙ্গলা বেঁচে আছে কিনা। আমি তোমাকে বলছি, সর্বমঙ্গলা বেঁচে আছে, সর্বমঙ্গলার কিচ্ছু হয়নি, আমি সর্বমঙ্গলা কিছু হতে দেব না। আর তুমি আমার সর্বমঙ্গলাকে কখনো মারতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আমরা তদন্ত করছি, আসল কালপ্রিট নিশ্চয়ই ধরা পড়বে। তাই করুন অফিসার, দয়া করে আমাকে এই অপবাদের হাত থেকে মুক্তি দিন। আমরা পুরো ব্যাপারটা দেখছি, আসল কালপেট নিশ্চয়ই ধরা পড়বে। এই চলো তো। এবার কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে। না বলতো ভাই, আমি আমি বাড়িতে যাবো না, আমি আমি এখানে থাকবো, আমি সর্বমঙ্গলাকে একা ছেড়ে যাবো না। কাল সকালে না হয় আবার আসবি। না না না, আমি 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 এখানেই থাকবো, আমি সর্বমঙ্গলাকে একা ছাড়বো না। বলা তো যায় না আবার এই হসপিটালে কে কোথায় ঘাপটি মেরে বসে আছে সর্বমঙ্গলার ক্ষতি করার জন্য। না 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 না, আমি 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 যাবো না, আমি 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 এখানে থাকবো। হ্যাঁ, সর্বমঙ্গলা
সর্বমঙ্গলা ভালো হয়ে যাক, আবার আবার আমাকে হরিশবাবু বলে ডাকুক, তারপর থেকে আমি আমি সবসময় সর্বমঙ্গলার কাছে থাকবো, সবসময়। আমি আমি সর্বমঙ্গলা ছেড়ে কোথাও যাব না, আমি ওকে একা ছাড়তে দেব, একা ছাড়বো না ওকে আমি। কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আপনি বাইরে তখন যেভাবে কান্নাকাটি করছিলেন সেজন্য স্যার আপনাকে এখানে পাঠিয়েছেন, আপনার দেখা হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসুন। আমি চলে যাবো সিস্টার, আমি আমি এক্ষুনি চলে যাবো, শুধু আমাকে একটুখানি সর্বমঙ্গলার পাশে বসতে দিন প্লিজ, আমি আমি ডিস্টার্ব করবো না, আমাকে একটু বসতে দিন না। ঠিক আছে বসুন, কিন্তু বেশিক্ষণ না, ম্যাক্সিমাম 5 মিনিট। ঠিক আছে সিস্টার, থ্যাংক ইউ। দেখ আমি বিয়ে করছি না, করছি না, করছি না, ব্যাস আমার পরিষ্কার কথা, আমি সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকব। যাও তো এখান থেকে অন্য জায়গায় কেউ মাল বসে যাও। কেন রে, কেন চলে যাবে? বলছি বলছি ভেতরে চলো, তারপর সব বলছি। হ্যাঁ ভেতরে ওকে নিয়ে। হ্যাঁ আয় আসুন। এসব কি জানা বলছেন? সর্বমঙ্গলা, ওরা আমাদের পুরনো শত্রু, ওরা আমাদের অপবাদ দিতে চাইছে। হাতে শাখা পলা আর মাথায় সিঁদুরটা পরে নিন, আমি মালাটা পরিয়ে দিচ্ছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বিয়ে করবো না, কোনদিন বিয়ে করবো না, আমি দেশের কাজ করবো, আমি দশের কাজ করবো, এই বুঝি তো দেশের কাজ, এটাই বুঝি তো দশের কাজ, তুই মেয়েটাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলি। এসব কথা বলা সহজ, কাজে করে দেখানো সহজ নয় ঠাম্মি। কি হলো বলুন,
আরে কি ব্যাপারটা বলুন তো? ওই কিছু না তো। আমি আমি ভেতর ঢুকবো, আমি ভেতর। কারো জন্মদিনে তার নাম করে বানানো কেক যদি পুড়ে যায় না তাহলে অশুভ হয় জানেন। ও তাহলে আপনি জন্মদিনের জন্য কেক বানাচ্ছিলেন? তা কার জন্মদিন আজকে? আপনার জন্মদিন। আমাকে আমাকে ছেড়ে তুমি চলে যেও না সর্বনাশ, প্লিজ।